নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি ঐন্দ্রিলা, এবং আমার সঙ্গে রয়েছে আমার ভিডিও জার্নালিস্ট মোহিত শেঠ। প্রত্যেক দিনের মতো নানা খবর আপনাদেরকে একদম রিপ্রেজেন্ট করি, তার পাশাপাশি বিভিন্ন ছবিও আপনাদেরকে দেখাই। আর এই মুহূর্তে আরও একটা খবর দেবো আপনাদেরকে, কি সেই খবর না আরজিকরে যেহেতু দাঁড়িয়ে রয়েছি, সেক্ষেত্রে আরও একটা সংবাদ এই মুহূর্তে উঠে আসছে আরজিকর হাসপাতাল থেকে। আজকে সকালবেলায় 8:30 নাগাদ এক জেলবন্দি পালিয়ে যায়, আর সেই জেলবন্দি পালিয়ে যাওয়ার পর থেকেই আরজিকর হাসপাতাল, সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা জানি যে প্রচুর মানুষ প্রত্যেকদিন দূর দূরান্ত থেকে আরজিকর হাসপাতালে আসেন, বহু মানুষ ট্রিটমেন্ট নেন। সেই জায়গায় দাঁড়িয়ে একজন জেলবন্দি ট্রিটমেন্ট চলছিল গত 4 তারিখ থেকে। দমদম সংশোধনাগারের তরফ থেকে কিন্তু এই আরজিকর হাসপাতালে মোহাম্মদ সাজিদ এই ব্যক্তিকে, অর্থাৎ জেলবন্দি, তাকে নিয়ে আসা হয়, এবং তারপরে তার ট্রিটমেন্ট চলছিল। 16 নম্বর বেডে তিনি এই সার্জারি ডিপার্টমেন্টে ভর্তি ছিলেন, এবং তারপরেই আজকে সকালবেলায়, যেমনটা জানা যায় হাসপাতাল সূত্রে, যে 8:30 নাগাদ তাকে এখান থেকে দেখা যায়নি, পালিয়ে যায়। এবং তারপর থেকে কিন্তু সংশোধনাগার থেকে যেমন খোঁজ চলছে, তারই পাশাপাশি পুলিশের তরফেও কিন্তু এই মুহূর্তে খোঁজ চালানো হচ্ছে। ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে যে সার্জারি ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টের সামনে নিরাপত্তার সংখ্যা বাড়ানো হয়েছে, নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে। যে সিকিউরিটি থাকে তার তুলনায় খানিকটা বাড়তি সিকিউরিটি দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে এই জেলবন্দিকে, অর্থাৎ যাকে ভর্তি করা হয়েছিল 4 তারিখে দমদম সংশোধনাগারের তরফ থেকে, তাকে কি এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাবে, নাকি আবারও সে হাতছাড়ি দিয়ে দেবে, সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন থাকছে। আর তার পাশাপাশি মানুষ আমরা দেখি যে সরকারি হাসপাতালে আসেন, তাদেরও তো একটা নিরাপত্তার বিষয় থাকছে। যদি একজন জেলবন্দিকে সিকিউরিটি দিতে না পারা যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আবারও নিরাপত্তার বিষয়টি। আর সকাল থেকে আরো একটি খবর যেটা সামনে আসছে, যে এসএসকেএম হাসপাতাল, সেই হাসপাতালে প্রবেশ করতে মুহুর্মুহু আমরা দেখলাম যে অভিযোগ সামনে আসছে। কি সেই অভিযোগ? না সেখানে বেড পাওয়া যাচ্ছে না, না সেখানে ট্রিটমেন্ট হচ্ছে না, আর যারা ট্রিটমেন্ট পাচ্ছেন তাদের ভিতরে কোনো যোগাযোগ রয়েছে, নয় এমএলএ মন্ত্রীদের হাত রয়েছে, তার পাশাপাশি নয় হাসপাতালে কারোর সঙ্গে, অর্থাৎ এসএসকেএম হাসপাতালে কারোর সঙ্গে যোগাযোগ রয়েছে। এই যে একটা মাথায় হাত রাখলে তবেই এসএসকেএম এ চিকিৎসা হবে, আর তার সঙ্গে কারোর সম্পর্কে কোনো যোগাযোগ থাকলে, অর্থাৎ হাসপাতালে যারা রয়েছেন কর্তারা, তাদের সঙ্গে যোগাযোগ থাকলে তবেই যে ট্রিটমেন্ট পাওয়া যাবে, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে সাধারণ মানুষ যাদের কোনো নেতা মন্ত্রীদের হাত নেই, তারা তাহলে কি করে ট্রিটমেন্ট করাবেন? আর এই যখন কভার করতে যাই, তখন কিন্তু আর একটা ছবি ভেসে ওঠে, প্রচুর রোগীরা রাস্তায় পড়ে রয়েছেন, তারা শুয়ে রয়েছেন, কাতরাচ্ছেন যন্ত্রণায়, তাও বেডের অভাব, বেডের আকাল। আর সেই জায়গায় নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র 3 মাস ধরে এসি কেবিনে কার্যত তিনি রয়েছেন, তার নাকি বহাল তবিয়াতে ট্রিটমেন্ট চলছে, সেই জায়গাতেই প্রশ্ন উঠছে। দুদিন আগে আমরা দেখেছি এসএসকেএম কে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও নিজে বলেছেন যে হাসপাতালে নাকি ট্রিটমেন্ট কোথাও গিয়ে খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে। তাই প্রশ্ন থাকবে, প্রশ্ন উঠবে, আর সেই প্রশ্ন সরাসরি চোখে চোখ রেখে করবে রিপাবলিক বাংলা। তাই সমস্ত খবর, সমস্ত ব্রেকিং নিউজ, সমস্ত কিছুর জন্য আপনার কেবলমাত্র নজর থাক রিপাবলিক বাংলা। আর হ্যাঁ, ডিজিটাল মাধ্যমে চলে এসেছে রিপাবলিক বাংলা, তাই ভুলে যাবেন না ডিজিটাল মাধ্যমে রিপাবলিক বাংলাকে ফলো করুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।